আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। আমাদের সবাইকে হত্যা করে কিয়েভ দখল নিতে হবে, জেলেনস্কির হুঙ্কার। 500+ রুশ সেনা আত্মসমর্পণ করেছে, বললেন জেলেনস্কি। নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন, রাশিয়া। রাসায়নিক হামলা হলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে, বললেন বাইডেন। এবং সর্বশেষ, ইরাকে মার্কিন ঘাঁটি ও মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আমাদের সবাইকে হত্যা করে কিয়েভ দখল নিতে হবে, জেলেনস্কির হুঙ্কার। রাজধানী কিয়েভ রক্ষায় জীবনের শেষ বিন্দু দিয়েই রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রবিবার সকালে তিনি এই হুঁশিয়ারি দেন। জেলেনস্কি বলেন, তারা যদি বোমার চাদর বিছিয়ে দেয়, সহজেই আমাদের ইতিহাস মুছে দিতে চায়। আমাদের সবাইকেই ধ্বংস করে তাদের কিয়েভে ঢুকতে হবে। যদি এটাই তাদের উদ্দেশ্য হয়, তবে তারা আসতে পারে। এ পর্যন্ত 1300 ইউক্রেন সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। এ সময় পশ্চিমাদের শান্তি আলোচনার আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। সূত্র আল জাজিরা। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেছেন, যদি রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে, তবে তাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। রোববার সকালে আবারও রুশ সেনাদের বিমানের সাইরেন বেজে ওঠে কিয়েভে। এরপরে জেলেনস্কি এই হুঁশিয়ারি দেন। এর আগে শনিবার রাতে জেলেনস্কি বলেন, যদি রুশ সেনারা বোমা হামলার মাধ্যমে এই অঞ্চলের ইতিহাস বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এটাই যদি তাদের লক্ষ্য হয়, তবে তারা আসুক। তারা এখানে এসে শুধু এখানকার ভূমিটাই পাবে এবং এখানে তাদেরকে একাই থাকতে হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত 1300 ইউক্রেন সেনা নিহত হয়েছেন। এদিকে শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেন সামরিক বাহিনীর। ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে 500+ রুশ সেনা আত্মসমর্পণ করেছে, বললেন জেলেনস্কি। গতকাল 500 থেকে 600 রুশ সেনা ইউক্রেনের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জেলেনস্কি। এর আগে জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেন, রুশ সেনারা জনগণের মন ও মগজ দখল করতে পারবে না, আর শহরগুলো দখল ও সাময়িক চিরদিনের জন্য না, আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী। ইউক্রেনে রাশিয়ার অভিযানের 18তম দিন আজ। এর আগে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এই অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনী প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, এজন্য দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শনিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এই সতর্ক করেন। খবর এএফপির। দিমিত্রি রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে না নিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম বন্ধ হবে। এর ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির উপর প্রভাব পড়বে। এতে 500 টনের ওই স্টেশন সমুদ্রে বা ভূমিতে আশ্রয় পড়বে। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে তা নিশ্চিত করা হয়। বছরে প্রায় 11 বার এই কাজ করা হয়। এতে মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা থেকে এটি রক্ষা পায়। তিনি আরো বলেন, মহাকাশ স্টেশনটি আশ্রয় পড়লে তা রাশিয়ার উপর পড়বে না। এর আগে 1 মার্চ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, রাশিয়ার সাহায্য ছাড়াই মহাকাশ স্টেশনটি সঠিক কক্ষপথে রাখার উপায় বের করতে চেষ্টা চলছে। রসকসমস বলেছে, তারা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির কাছে তাদের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করেছে। এদিকে ইউক্রেনে বিমানবন্দর দখলের ভিডিও প্রকাশ করল রাশিয়া। ইউক্রেনের একটি বিমানবন্দরে আক্রমণের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর। শনিবার এই ভিডিও প্রকাশ করা হয়।
রাশিয়ান গণমাধ্যম আরটির সংবাদে বলা হয়, সেনাদের শরীরে সংযুক্ত ক্যামেরায় ধারণ করা ওই ফুটেজে দেখা গেছে, তারা বিমানবন্দরটি দখলের আগে হেলিকপ্টার করে সেখানে পৌঁছায়। ভিডিওতে আরও দেখা গেছে সেনারা বিভিন্ন স্থাপনা এবং সেখানকার ইউক্রেন সামরিক স্থাপনা নিরাপত্তা দিচ্ছে। এছাড়া রাশিয়ান KA-52 হেলিকপ্টার থেকে বিমানবন্দরটির কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। তবে কখন এবং কোন জায়গা থেকে ভিডিও ফুটেজটি ধারণা করা হয়েছে সে বিষয়ে কিছু বলেনি দেশটির প্রতিরক্ষা অধিদপ্তর। তবে সেটি কিয়েভের উত্তরে হস্তমেল শহরের কাছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে মনে হয়েছে, যেখানে বেশ কয়েকদিন আগে হামলা চালানো হয়। অনলাইনে প্রচারিত আনভেরিফাইড ফুটেজে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে হামলার সময় রাশিয়ান সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্যারাটুপাররা অবতরণের সময় বা তার কিছুক্ষণ পর নিহত হয় বলে ইউক্রেনের কর্মকর্তারা দাবি করলেও বাস্তবে তারা বেঁচে ছিল এবং স্থল সেনাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। রাসায়নিক হামলা হলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে, বললেন বাইডেন। ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের রাসায়নিক অস্ত্রের হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বাইডেন বলেন, আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে এ বিষয়ে কিছু বলবো না, কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। এবং সর্বশেষ, ইরাকে মার্কিন ঘাঁটি ও মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে। হামলা সম্পর্কে ইরাকের গণমাধ্যম প্রথমে কয়েকজন কুর্দি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল যে কুর্দিস্তানের রাজধানী এরবিলে আজ দিনের প্রথম ভাগে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে কুর্দিস্তান অঞ্চলের গোয়েন্দার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, এরবিল হামলায় প্রায় 123টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কুর্দিস্তান অঞ্চলের কাউন্টার টেরোরিজম এবং মহাপরিচালকের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে এরবিলে 12টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। খবরে বলা হয়, আমেরিকার নতুন কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং এরবিল বিমানবন্দরের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে বাগদানের গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে সাইরেন অ্যালার্ম সক্রিয় করা হয়। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন এসব ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র হামলাকে জঘন্য আক্রমণ বলে উল্লেখ করেছে, তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন। ইরাকের গণমাধ্যম জানিয়েছে, হামলার পর এরবিলের আকাশে মার্কিন সামরিক বিমান টহল দেয় এবং বেসামরিক বিমানের ওঠানামা স্থগিত করা হয়।